হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান এই মুহূর্তে তার একমাত্র সন্তান আবরাম খান জয় ও ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে আমেরিকায় পাড়ি জমালেন। দীর্ঘদিন পর তার সিনেমার শুটিং শেষ করছেন, দার্ড সিনেমার শুটিং এবং তার আরও একটি নতুন সিনেমা, দুটো সিনেমার শুটিং শেষ করছেন, কারণ 2024-এর শেষ সিনেমা, তাকে কাজ তো খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, সময় তো আর খুব বেশি নেই। এর মধ্যে তিনি চেয়েছেন তার স্ত্রী এবং সন্তান দুজনই তার সঙ্গে থাকুক, কারণ বাংলাদেশে থাকলে সেভাবে ঘোরাঘুরি করা হয় না, ক্যামেরার সামনে ধরা পড়ে যায়। আর তাই এবার জয় এবং অপুকে নিয়েই তিনি আমেরিকায় ফিরে গেলেন। জয়ের জন্মদিন উপলক্ষে একদিনের জন্য তিনি বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে জয়ের সঙ্গে, জয়কে সারপ্রাইজ দিয়ে জয়ের সঙ্গে কেক কেটেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু কাজে ফিরে গেলেন। বন্ধুরা, আমরা জানি কাজ পাগল এই মানুষটি, কাজের বাইরে আসলে আর কিছুই চান না, কিন্তু পরিবার বলে একটা কথা রয়েছে। সবচাইতে বড় কথা হচ্ছে তার সন্তান আবরাম খান জয়। জয় যখন যা চায় শাকিব খান সেটাই করতে প্রস্তুত। সে কিন্তু এটা বলেও দিয়েছে তার ভেরিফাইড ফেসবুকে, যখন তোমার আমাকে দরকার হবে তখন তুমি আমাকে কাছে পাবে, বিষয়টা সে প্রমাণও করে দিয়েছে। জন্মদিনের দিন রাতের বেলায় আগের দিন ও জয় মুখ কালো করে বসেছিল, মায়ের সঙ্গে কেক কাটবে না, কিচ্ছু করবে না, একদমই মুখ ভার। আমরা দেখেছি যেই শাকিব ফিরে এসেছে তার মুখের সেই চমৎকার হাসি আসলেই আমাদেরকে অনেক কিছুই মনে করিয়ে দিয়েছে। জীবন তো একটাই, এক জীবনে যখন একটা মানুষ জীবনটা তার সন্তানের জন্য ত্যাগ করে, স্যাক্রিফাইস করে, এর চাইতে বড় কিছু আমার মনে হয় না এই পৃথিবীতে আর কিছু হয়। ব্যাপারটা আসলে স্বর্গের মতোই হয়ে যায়। অপু বিশ্বাস মানুষ হিসেবে ভালো, তিনি একজন সহনশীল এবং অভিজ্ঞতা এবং যোগ্যতা সম্পন্ন মানুষ। আমার মনে হয় বাংলাদেশে এরকম মানুষ আরও অনেক বেশি দরকার, এরকম মানুষ থাকলে কোনো একটা সংসারই ভেঙে যেত না। বন্ধুরা, অপু তার নিজের সংসারটা যেভাবে ঠিক করেছে, এভাবে প্রত্যেকটা নারীরই উচিত তার সংসারগুলোকে এভাবে ঠিক করে নেয়া, কারণ প্রতিটি মানুষের জীবনেই ঝড় আসবে এবং সেই ঝড়কে সামাল দেবার মতো মন মানসিকতাও থাকতে হবে। জীবন তো একটাই, এক জীবনে ইচ্ছে করলেই মানুষ হয়তো নানারকমভাবে কাটাতে পারে, কিন্তু সেই কাটিয়ে দেওয়া আর যাপন করা দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য। সুপারস্টার শাকিব খান ভালোবাসেন তার পরিবারকে, ভালোবাসেন সন্তান জয়কে, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কতটা ভালোবেসে বুকে টেনে নেন সেটাও আমরা জানি, কিন্তু সেই ভালোবাসা সবসময় ধরে রাখা কি যায়? যায় না। পুরুষ, তারা মানুষ, ব্যক্তি হিসেবে তাদেরকে স্রষ্টা হয়তো সেভাবেই তৈরি করেছেন, যখন কিছু না কিছু ভুল তারা করেন এবং সেই ভুলগুলো তারা একটা সময় বুঝতেও পারেন, কিন্তু সেই ফিরে আসার জায়গাটা যদি না থাকে কোথায় ফিরবে মানুষ? সুপারস্টার শাকিব খান ফিরতে পেরেছেন শুধুমাত্র অপু বিশ্বাস ধৈর্য ধরে সেই জায়গাটা ধরে রেখেছিলেন বলেই। আমরা চাই ঘরে ঘরে এরকম অপু বিশ্বাস জন্মাক। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবার।